হ্যালো গাইস, কি ভিডিও দেখার জন্য কি জেগে আছো নাকি ঘুমায় গেছো? ঘুমে পড়লে তো কিছু করার নাই, তোমরা যারা ঘুমে পড়ছো তারা সকালবেলা উঠে ভিডিওটা দেখো। আর তোমরা যারা আমার মতো টোটো কোম্পানি ম্যানেজার, হ্যাঁ ভাই তোমাকেই বলতেছি, এত রাতে বেলা দেশের দিক তাকিয়ে লাভ আছে? তো আমার প্রিয় টোটো কোম্পানির সদস্যরা, ভাই ও বোনেরা, তোমরা কি দেখছো অলরেডি কিন্তু আমাদের ইভেন্ট সেশনে কিন্তু লাকিউল ডিসকাউন্ট ইভেন্টটা কিন্তু চলে আসছে। তো এখন তোমাদের সবার মনে একটাই প্রশ্ন হচ্ছে, লাকিউল ডিসকাউন্ট ইভেন্টের মধ্যে কি আমাদের ব্যবস্থা ডিসকাউন্টে রাখছে? তো এই প্রশ্নের উত্তরটা তো আমারও জানা নেই, তো চলো সবাই মিলে আমরা একসাথে লাকিউল ডিসকাউন্ট ইভেন্টটা কমপ্লিট করি আর দেখি যে লাকিউল ডিসকাউন্ট ইভেন্টের মধ্যে আমাদের ব্যবস্থা ডিসকাউন্টে রাখা হয়েছে কিনা। তবে ইভেন্টটা কমপ্লিট করে দেখানোর আগে তোমাদের জন্য বিগ একটি গিভ অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা যদি এই ভিডিওতে মাত্র 50,000 ভিউজ আর 6,000 লাইক কমপ্লিট করে দিতে পারো, এই ভিডিওর মাধ্যমে কিন্তু মোট 8 জনকে কিন্তু 8টা উইকলি গিভওয়ে করে দেওয়া হবে। গিভওয়েতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে আর তোমাদের ইউআইডিটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর গিভওয়ে টার্গেটটা কিন্তু মাস্ট বি 24 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইডি দিয়ে লাভ নাই, তো অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, তারপর কিন্তু ইউআইডিটা দিবা। আর গাইস তোমরা অনেকেই আছো যারা কিন্তু নিজেরা ইভেন্টটা কমপ্লিট করতে যাচ্ছ, তো খুবই কম দামে ডায়মন্ড টপ করতে চাইলে চলে যেতে পারো টপ পাস এই ওয়েবসাইটে। আর তোমরা যারা রিসেলার রয়েছো তারা কিন্তু চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। তো ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু অবশ্যই ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্ট করা রয়েছে। তো আর বেশি কথা বলবো না, আমরা কিন্তু লাকিউল ডিসকাউন্ট ইভেন্টের মধ্যে কিন্তু এন্টার করে ফেলবো। তো প্রথমত আমরা এখানে আমাদের লাকটা ট্রাই করে নেবো, তারপরে কিন্তু দেখবো যে এখান থেকে কি কি নেওয়া যায়। তো লাকটা ট্রাই করার জন্য লেফট সাইডে ফ্রি বাটন উপর ক্লিক করে দিলাম, দেখা যায় কত পার্সেন্ট ডিসকাউন্ট পাই। গেরিনা প্লিজ 9 ডায়মন্ড কিংবা 99 ডায়মন্ড। গেরিনা মাত্র 70% পড়লা। আচ্ছা 70% খুব একটা খারাপ না, তবে এখন 70% ডিসকাউন্টে যে কিনবো এটাই বুঝতে পারতেছি না। আচ্ছা এই পাশে যদি সবচেয়ে ভালো আইটেমটার কথা বলি তাহলে কিন্তু আমাদের পোটেনশিয়াল থেমের উপর ডিজাইন করা এই বান্ডেলটাই কিন্তু বলা চলে। এটা কি নিবো কি বলো তোমরা? আরে দূর বলা বলি বাদ দাও, এই পাশের যত সবচেয়ে ভালো আইটেম রেট এইটাই, তো আমরা এটাই পার্চেস করে নিই। তো 70% ডিসকাউন্টে এখানে আমাদের বান্ডেলটা পার্চেস করতে প্রয়োজন হচ্ছে মাত্র 299 ডায়মন্ড, অর্থাৎ 300 ডায়মন্ডের মতো। তো আমরা কিন্তু বান্ডেলটা পার্চেস করে নিলাম। বান্ডেলটাই হয়তো বা লেজেন্ডারি ইফেক্ট নেই, তবে বান্ডেলটা দেখতে কিন্তু খুব একটা খারাপ না, এটা ক্যাপ প্লাস আমাদের যে প্যান্টটা এটা কিন্তু ইউজ করার মতো। তো যাই হোক বান্ডেলটা কিন্তু আমরা ইকুইপ করে নিয়েছি, এরপরে কিন্তু আমরা আবারও কিন্তু আমাদের লাকটা ট্রাই করে নেবো, দেখা যাক এইবার আমাদের কত পার্সেন্ট ডিসকাউন্ট দেয়। গেরিনা 9 ডায়মন্ডে ভাই, গেরিনা দূর 55% ডিসকাউন্ট, এইটা একদমই লস। এখন 55% ডিসকাউন্টে কিনবো সেটাই তো বুঝতেছি না ভাই। এই শার্টটা নেওয়া যায়, তবে 55% ডিসকাউন্টে নিলে তো অনেকটা লস হয়ে যাবে। এখানে যে আমাদের এই যে গাড়ি স্কিনটা আছে এটাও নেওয়ার মতো না। 55% ডিসকাউন্টে কিনবো ভাই, এটা তো নেবই না। এটা আমাদের হেলমেটটা না। আচ্ছা আমরা রিফ্রেশ করি, দেখি রিফ্রেশ করে কী কী আইটেমটা আসে। ছোটোখাটো কিছু একটা নিতে হবে, যেহেতু 55% ডিসকাউন্ট দিচ্ছে এক্ষেত্রে বড় আইটেমটা নিলে কিন্তু একদমই লস হবে। তবে এখানে আমাদের কয় বান্ডেলটা দেখে নিই, কয় বান্ডেলের লেজেন্ডারি আছে, তবে কয় বান্ডেলের ডায়মন্ডের পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি। তো কয় বান্ডেল যদি আমি 55% ডিসকাউন্টে নেই, এর মতো বোকামি আর কিচ্ছু হবে না। তো এখানে আমাদের কয় বান্ডেলটা ছাড়া দেখছো যে এখানে আমাদের একটা দাড়ি আছে, দাড়িটা মাত্র 67 ডায়মন্ড। তো এইটাই কিন্তু পার্সেস করতে হবে, কারণ আমি যদি কয় বান্ডেল কিংবা অন্যান্য লেজেন্ডারি আইটেমটা পার্সেস করতে চাই 55% ডিসকাউন্ট আমার অনেক পরিমাণ ক্ষতি হয়ে যাবে। তো ডিসকাউন্টের পরিমাণ যেহেতু কম দিয়েছে সেক্ষেত্রে কিন্তু আমরা ছোটোখাটো আইটেমটা কিনে কিন্তু সেই ডিসকাউন্টটা পার করে দেবো। তো অলরেডি কিন্তু আমাদের কংগ্রেচুলেশনের মাধ্যমে দায়িত্ব এসে পড়ছে আর আমাদের 55% যে ডিসকাউন্টটা সেটা কিন্তু চলে গেছে। তো আপদ বিদায় হয়েছে, এবার কিন্তু আমরা আবার আমাদের লাকটা ট্রাই করবো, দেখা যাক এবার আমাদের কত পার্সেন্ট ডিসকাউন্ট দেয়। গেরিনা এবার ভালো কিছু ডিসকাউন্ট দিও প্লিজ। ও ভাই 99 ডায়মন্ড, এইবার তো আমাদের কয় বান্ডেলটা পার্চেস করতে হয় তাই না? তবে তার আগে আমাদের কয় বান্ডেলের যে লেজেন্ডি কোনো বান্ডেল আছে কিনা সেটা আমরা একটু দেখে আসি, আগে রিফ্রেশ করে নিলাম। তো এই পাশে না, এই পাশে তো আরও ফালতু আইটেম রেট ভাই। জাস্ট এখানে ভালো আইটেম রেটের যদি কথা বলি, হাই মোডটা আছে, তো আমাদের তো ভালো কোনো আইটেম রেট নেই। রিফ্রেশ করে কি আরও ভুল করে ফেললাম? যদিও এখানে আমাদের লেজেন্ডারি মোটরসাইকেল স্কিন এবং লেজেন্ডারি আমাদের গাড়ি স্কিন আছে, তবে এই দুটি আইটেম রেট তো আমি নিব না। আচ্ছা একটা কাজ করি, আমরা রিফ্রেশ করে দিই, দেখা যাক ভালো কোনো আইটেম রেট আসে কিনা। হ্যাঁ এবার কিন্তু অনেকগুলো ভালো আইটেম রেট আসছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে মিস্টার ডেড বান্ডেলটা। তো এটা কি নেওয়া যায় কি বলো তোমরা? ভাবছি আমি কি করব। হ্যাঁ মিস্টার ডেড বান্ডেলটা কিন্তু অনেকটাই লেজেন্ডারি, এটার ক্যাপের কথা বলো, হাতের কথা বলো, বিশেষ করে এটার ফিক্স মার্কসের দিকে খেয়াল করো, অনেকটাই কিন্তু লেজেন্ডারি। তো আমার মনে হয়েছে যে এই বান্ডেলটা কিন্তু পার্সেস করাটা অনেকটাই লাভজনক হবে। তো চলো আমরা বান্ডেলটা পার্সেস করে ফেলি। তবে তার আগে একটা জিনিস খেয়াল করো, এখানে আমাদের 5টা রুম কার্ড মাত্র 99 ডায়মন্ড। তবে না, এটা করাটা ঠিক হবে না, 5টা রুম কার্ড কিন্তু আমরা পরেও নিতে পারবো। এখানে কিন্তু আমাদের মিস্টার ডেড বান্ডেলের মেন প্রাইস কিন্তু অনেক বেশি, যেখানে কিন্তু আমরা মাত্র 99 ডায়মন্ডে কিন্তু এটা পার্সেস করে নিতে পারবো। তো কংগ্রেচুলেশনের মাধ্যমে কিন্তু আমাদের অ্যাকাউন্টে মিস্টার ডেড বান্ডেলা চলে এসেছে। তো বান্ডেলটা কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি, আমরা কিন্তু বান্ডেলটা ওপেন করে ইকুইপ করে নিলাম। তো এইবার কিন্তু আমরা আবার আমাদের লাকটা ট্রাই করবো। গেরিনা প্লিজ এইবার 9 ডায়মন্ড প্লিজ। গেরিনা 60% দিছে আবার ভাই, 60-70, এগুলো কী লাগাইছো গেরিনা? 60% কী নিবো? ছোটোখাটো কিছু নিতে হবে বুঝছো, এই পাশে তো ছোটোখাটো কিছু দেখতে পাচ্ছি না আর ভালো কিছু দেখতেছি না, এই প্যান্ট এগুলো আল এগুলো দিয়ে কী করবো? আচ্ছা চলো রিফ্রেশ করে ফেলি, রিফ্রেশ করে এখানে কী আছে? ছোটোখাটো কিছু তো দেখতেছি না ভাই,
বিপদে পড়ে গেলাম। এবার এই পাশেও কিছু নাই যে নিব, যদিও এখানে আমাদের ব্যাগ আছে ছোটখাটো আইটেম ব্র্যান্ডের মধ্যে, তবে ব্যাকপ্যাকটা কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগেনি। তবে এইটা কি দেখতেছি, আমাদের মানি ইমোটটা, পাওয়ার অফ মানি ইমোটটা আছে, আমি তো এটা খেয়ালই করিনি ভাই। এটা আমার কাছে নেই, এটা তো নিতে হবে, মাস্ট বি। তবে কথা হচ্ছে 60% ডিসকাউন্টে কি এটা নিবো? দূর এত ভাবনা চিন্তা বাধ্য, তো পাওয়ার অফ মানি ইমোটটা আমরা নিয়ে নিবো। তো এখানে কিন্তু কংগ্রেচুলেশনের মাধ্যমে কিন্তু আমাদের অ্যাকাউন্টে পাওয়ার অফ মানি ইমোটটা কিন্তু চলে আসলো। এই ইমোটটা কিন্তু অনেক রেয়ার একটা ইমোট, আমাদের মানি হাস্টের সময় কিন্তু আমাদের ব্যাক করে মাঝে মধ্যেই। তো এই ইমোটটা কিন্তু আমরা নিয়ে নিয়েছি আমাদের অ্যাকাউন্টে। এর পরবর্তীতে আমরা আবার কিন্তু আমাদের লাটার ট্রাই করে নিবো, দেখা যাক এবার কত পার্সেন্ট লাগবে। 80% ভাই, 80% লাগ দিছে। এই বান্ডেলটা কিন্তু পারচেস করা যায় 80% লাগে, কি বলো তোমরা? নাকি আমরা কয় বান্ডেলটা করব, কোনটা করব? এটা নাকি কয় বান্ডেলটা, এটা নাকি কয় বান্ডেলটা, কোনটা 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 কোনটা, এটাই করে ফেলি। চলো এটা করে ফেলছি, ঠিক আছে। কংগ্রেচুলেশনের মাধ্যমে কিন্তু এই বান্ডেলটা আমাদের অ্যাকাউন্টে চলে আসছে। তো বান্ডেলটা মোটামুটি ঠিক আছে, আমরা ইকুইপ করে নিয়েছি বান্ডেলটা। এরপর আমরা কিন্তু আবার আমাদের লাকটা ট্রাই করবো, দেখা যাক 75% দিচ্ছে। ওকে, 75% কী নেওয়া যায়? আচ্ছা আমরা রিফ্রেশ করে নিয়েছি, 75% এখানে কী নেওয়া যায়? এখানেও কিছু নাই, এই পাশে তো সেরকম ভালো কিছু নাই ভাই। আবারও রিফ্রেশ করে ফেলে দেখা যাক, ভালো কিছু দাও। গেরেনা, গেরেনা এখানে একটা বান্ডেল দিছে, বান্ডেলটা কি 75% ডিসকাউন্টে নিব? না, বান্ডেলটা নেওয়াটা খুব একটা ঠিক হবে না, বান্ডেলটা খুব একটা দেখতে সুন্দর না। আবারও রিফ্রেশ করে দিলাম ভাই, ভালো কিছু দাও। কী এগুলো? আমার তো 9 ডায়মন্ড করতে করতে শেষ হয়ে গেলাম। কয় বান্ডেলটা নিব কি বলো, কয় বান্ডেলটা নেওয়াটা কি ঠিক হবে? না না, 9 ডায়মন্ডে কয় বান্ডেলটা নিব, ঠিক আছে। 75% ডিসকাউন্টে ভালো কিছু আইটেমটা নিতে হবে যেন লস না হয়। এক্ষেত্রে আমরা কি মোটরসাইকেল স্কিন নিব নাকি গাড়ি স্কিন নিব, মাথায় ঢুকতেছে না, আমি এতটা কনফিউশনে পড়ে গেলাম। আচ্ছা নয় ডায়মন্ডে আমরা আবার রিফ্রেশ করে ফেলবো। দূর, এইবার তো ভালো কোনো আইটেমটা দিল না। আচ্ছা একটা কাজ করি, আমরা কাস্টম রুকার্ড 5টা আছে না, এটা পারচেস করে ফেলি, তা বাদে কোনো উপায় দেখতেছি না, ঠিক আছে। আচ্ছা এইবার কিন্তু আমরা লাকটা আবার ট্রাই করে ফেলবো। তো দেখ 50% গে না, এটা কোনো কাজ, রিফ্রেশ করে তো ভালো কোনো আইটেম দিচ্ছে না ভাই। কী দিতেছে এগুলো ভাই? এখানে কী নেবো কিছুই নাই ভাই, কতগুলো মানে রিফ্রেশ করলাম। আচ্ছা একটা কাজ করি, এখানে আমাদের একটা হেড আছে না, তো কম টাইমের মধ্যে আমরা এই হেডটা বের করে নিই, কারণ মাত্র 50% ডিসকাউন্টে ভাই ভালো কোনো আইটেমটা নিতেও পারবো না, কারণ অনেক ডায়মন্ডের ক্ষেত্রে কিন্তু 50% ডিসকাউন্ট অনেক কম, ঠিক আছে। এইবার চান তো কই যাবা, এবার তো 9 ডায়মন্ডে আমাকে ডিসকাউন্ট দিতেই হবে, মাস্ট বি। এইবার কিন্তু আমরা কয় বান্ডেলটা কিন্তু নিয়ে নিব, তো কয় বান্ডেলটা কোথায় আছে ভাই? 9 ডায়মন্ডে গেল, আবার 9 ডায়মন্ডে রিফ্রেশ করলাম, ওয়াহ, আবার 9 ডায়মন্ডে রিফ্রেশ করলাম, সুন্দর 3 নং 27 ডায়মন্ড চলে গেল, বাবা বাবা বাবা, 4 নং 37 ভাই। তার মানে এই বান্ডেলের দাম দাঁড়াইলো কত জানো? মোটামুটি 45 থেকে 50, কারণ এখানে কিন্তু আমি 9 ডায়মন্ড দিয়ে কতবার রিফ্রেশ করলাম। যাই হোক 40 কিংবা 50 ডায়মন্ডের মধ্যে কিন্তু আমরা এই বান্ডেলটা পেয়ে গিয়েছি। আচ্ছা ডিসকাউন্ট রেটে কিন্তু মোটামুটি ভালো ভালো আইটেম রেটগুলো আমরা সবগুলো নিয়ে নিয়েছি। এবার কিন্তু আমরা আবার আমাদের লাকটা ট্রাই করবো, দেখা যাক এবার কোনো ভালো আইটেম রেট থাকলে কিংবা ভালো কোনো ডিসকাউন্ট পেলে সেক্ষেত্রে কিন্তু আমরা আইটেম রেটগুলো পারচেস করবো ভাই। 99 ডায়মন্ড আবার ডিসকাউন্ট পেয়ে গেছি। আচ্ছা এখানে আমাদের হাই মোটটা আছে না, কিংবা আমাদের যে টি শার্টটা রয়েছে এটাও কিন্তু নেওয়া যায়। হাই মোট নেব না টি শার্টটা নেব, কোনটা নেব? আচ্ছা টি শার্টটা নিয়ে নিই, যেহেতু আমাদের টি শার্টের প্রাইসটা বেশি, তো টি শার্টটা কিন্তু আমরা নিয়ে নিলাম। তো কংগ্রেচুলেশনের মাধ্যমে কিন্তু আমাদের অ্যাকাউন্টে আমাদের টি শার্টটা চলে আসলো। তো যাই হোক এবার কিন্তু আমরা আমাদের লাকটা আবারও ট্রাই করবো, দেখা যাক এবার কোনো ভালো ডিসকাউন্ট দেয় কিনা। গেইন 80% কিংবা 90% কিংবা 9 ডায়মন্ড দিবা না ভাই, 60% ডিসকাউন্ট দিছে। আচ্ছা একটা কাজ করি, আমাদের যে হাই মোট আছে না এটা পারচেস করে নিই, ঠিক আছে। এটা আমাদের এমনিতেও লাগবে, তো হাই মোটটা কিন্তু আমরা পারচেস করে নিয়েছি। এবার আমরা আমাদের লাকটা আবার ট্রাই করে নিব, তার আগে কিছুক্ষণ রিফ্রেশ করে নিই ভালো কোনো আইটেম রেট কি আছে। আর আমার তো খেয়ালে ভালো কোনো আইটেম রেট নেই, তারপর আমরা কিছুক্ষণ রিফ্রেশ করে দেখি যে ভালো কোনো আইটেম রেট আছে কিনা। তো এখানে আমাদের একটা বান্ডেল আছে, তবে এই বান্ডেলটা নেওয়াটা একদমই বোকামি, কারণ বান্ডেলটা খুব একটা লেজেন্ডারি না। তা বাদে কি আর কোনো আইটেম রেট আছে নেওয়ার মতো? আমার তো মনে হচ্ছে না, কি বলো তোমরা? আর কি নিব এখান থেকে কিছু? 70% ডিসকাউন্ট পেয়ে গেছি, এই বান্ডেলটা নিব কি না ভাই? এই বান্ডেলটা নিব না, আমি রিফ্রেশ করে দেখি ভালো কোনো আইটেম রেট আছে কিনা। এখানেও ভালো কোনো আইটেম রেট দেখতেছি না, জাস্ট এই মোটরসাইকেল স্কিন, আমাদের একটা গাড়ি স্কিন রয়েছে, কাটানের স্কিন রয়েছে, প্যান্টের স্কিন রয়েছে। তো এগুলো নেওয়াটা বোকামি, ঠিক আছে, এগুলো নেওয়াটা একদমই বোকামি। না ভাই ভালো কোনো আইটেম রেট নাই, এই গান বক্স মান বক্স নিয়ে কী করবো বলো? আচ্ছা এখান থেকে আমরা যে পেটের স্কিনটা রয়েছে, রোবট পেটের স্কিনটা রয়েছে,
এইটা কিন্তু নিতে পারে। আমরা এই অ্যাকাউন্টে কিন্তু একটাও পেটের স্কিন নাই, তো আমরা কিন্তু পেটের স্কিনটা নিয়ে নিলাম আমাদের অ্যাকাউন্টে। আমাদের রোবট যে পেটা রয়েছে এটা কিন্তু আমরা ইকুইপ করে নিলাম। তা বাদে এখানে আমাদের মনে হয় না যে আর কোনো ভালো আইটেম রাইড আছে, ঠিক আছে। তো এখানে আমাদের ডিসকাউন্ট ইভেন্টে একবার আমি দূর 50% ডিসকাউন্ট পাইছি ভাই, আমি এমনিও নিব না। আর এখানে ভালো কোনো আইটেম রাইডও নেই, এই নাম চেঞ্জ কার্ডটা আছে, নাম চেঞ্জ কার্ডটা আমার লাগবেও না। আর তাছাড়া ভালো কোনো আইটেম রাইড আমি এখানে দেখতেছি না, যেসব ভালো আইটেম রাইড ছিল সবগুলো কিন্তু আমি পারচেস করে নিছি। আচ্ছা ভালো কথা, একটা বিষয় খেয়াল করছো, এখানে কিন্তু আমাদের ব্যাপারের উপর কোনো রকম ডিসকাউন্ট দেয়নি ভাই, লস লেগে গেল। যাই হোক, না দিলে তো আর কিছু করার নেই, আমরা এখান থেকে যতগুলো আইটেম রাইড ছিল প্রত্যেকটা আইটেম রাইড কিন্তু পারচেস করে নিয়েছি। যেগুলো যেগুলো লেজেন্ডারি ছিল আমার কাছে মনে হয়েছে সেগুলো কিন্তু পারচেস করছি। তো মোটামুটি 2200 ডায়মন্ডের মতো খরচ করে কিন্তু আমরা ডিসকাউন্ট ইভেন্ট থেকে আমাদের পছন্দের আইটেম রাইডগুলো কিন্তু সবগুলি পারচেস করে নিতে পারছি। তো যাই হোক, আশা করি তোমরা ভিডিও থেকে উপকৃত হচ্ছে। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করে দেবা, চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবা। আর গাইস, তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি অবশ্যই অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলবা। তো যাই হোক, আজকের মতো ভিডিও পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। Is that light work and the pace on the track on my face in the back like I'm taking a slap I need a